নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টিনার। সোমবার ফের মুখোমুখি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। দিল্লিতে ফের মাত্রা ছাড়া দূষণ থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় নতুন মোড়, অভিযোগ করলেন রোশন সিংহ। একনজরে দেখে নিন এই মুহূর্তে সেরা সাত খবর। সোমবার ফের একবার মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৫টায় রাষ্ট্রপতি ভবনে G20 বিষয়ে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে যোগ দিতে নয়া দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ রয়েছে সোমবার। এই দফায় 93টি আসনের ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা থেকে। তার আগে রবিবার আহমেদাবাদে গিয়ে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফাতেই ভোট দেবেন প্রধানমন্ত্রী এবং তার মাও। ফের লাগাম ছাড়া দূষণ, পরিস্থিতি সামলাতে আপাতত দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিল বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন। রবিবার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নির্মাণ কাজের পাশাপাশি ভাঙ্গাভাঙ্গির কাজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে। বাংলায় বোমা তৈরির এখন কুটির শিল্প, লিখলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় NIA তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করলেন কাঁথি 3 নম্বর ব্লকের মারিজদা 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুনুরানী মণ্ডল, উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্র। শনিবার কাঁথির জনসভায় ওই 3 জনের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়েন্ডেলাকে মনে রাখতে জাতীয় বিমা কর্মীরা নিলেন এক নতুন উদ্যোগ। এইডস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন, তাদের ওষুধপত্রের ভার নিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েন্ডেলার মা। এদিন চোখের জল বাদ মানেনি সদ্য সন্তান হারানো ওয়েন্ডেলার মায়ের। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহের বিবাহ বিচ্ছেদ মামলায় নয়া মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে পুনরায় মামলা করলেন রোশন সিংহ। সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদ মামলা করেন অভিনেত্রী, মাসিক 7 লক্ষ টাকা খোরপোশের দাবি জানান শ্রাবন্তী। বিবাহ বিচ্ছেদের মামলা করার সময় অভিনেত্রী নিজের আয় ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন, আর তাতেই নাকি ধরা পড়েছে অসঙ্গতি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিনার, সত্যের সাথে মানুষের পাশে।